আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুক পেজ থেকে, অর্থাৎ আপনার লাইক কমেন্ট করবেন। অত অনেকে ফেসবুক পেজ ক্রিয়েট করে বাট আসে সে জানে না কীভাবে ফেসবুক পেজ থেকে লাইক কমেন্ট করবো বা শেয়ার করবো অন্যের, অর্থাৎ আপনি আপনার ফেসবুক পেজ থেকে অন্য ফেসবুক পেজ অথবা যে কোনো যেখানে লাইক কমেন্ট করতে ইচ্ছুক ওইখানে। তো এগুলো করতে হলে আপনাকে একটা সিস্টেম অনুসরণ করতে হতো। আমি আপনাকে সর্বপ্রথম একটা, আপনার যদি ফেসবুক লাইট ইউজ করেন ওইখানে যদি আপনার ফেসবুক পেজ থাকে তো ওইখান থেকে কীভাবে আপনি অর্থাৎ লাইক কমেন্ট করবেন আপনার ফেসবুক পেজ থেকে, তো আপনি সর্বপ্রথম আপনার ফেসবুক পেজটাতে ঢুকবেন। তো এখানে ফেসবুক পেজ ঢুকার পর এখানে থ্রি ডট, ডান পাশে একটা থ্রি ডট আছে ওইখানে ক্লিক করুন। ওইখানে ক্লিক করার পর আপনার যে পেজটাতে ঢুকবেন ওইখানে, আমার এখানে একটা ডেলি স্পট অর্থাৎ জাস্ট আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে এখানে ঢুকার পর এই যে কোন আইডিয়া দেখতে পাচ্ছেন, নিউজ ফিড নামক একটা অপশন আছে এখানে ক্লিক করুন। নিউজ ফিড নামক একটা অপশন আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর উপরে একটা আছে স্কিপ অপশন, নিচে একটা আছে নেক্সট, তো আপনি নেক্সটে ক্লিক করবেন। আবার আসছে নেক্সট, তো এখানে আবার ক্লিক করবেন, আবারও নেক্সট এখানে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে এখানে অনেকগুলো পেজ অর্থাৎ আপনার পেজ অনেকগুলো পেজ দিবে, আপনি এগুলো চাইলে আপনি অর্থাৎ ফলো দিয়ে দিবেন। তো যদি আপনার জাস্ট এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এটা ইউজ করি না জাস্ট আপনাদের। তো গো টু নিউজ ফিড এখানে যাবেন। তো এখানে যাওয়ার পরে এদের দেখতেছেন আপনার অর্থাৎ আপনার যে পেজগুলোকে ফলো করতেছেন এই সবগুলো পেজ এখানে চলে এসেছে, সবগুলো পেজ এখানে চলে এসেছে। আপনি চাইলে এগুলোতে লাইক কমেন্ট যা ইচ্ছা অর্থাৎ আপনি করতে পারবেন। তো এখানে অথবা আপনার যদি আপনার ফেসবুক পেজ থেকে এখানে যদি পোস্ট করতে চান তো আপনি এদের ক্রিয়েট পোস্ট নামক একটা অপশন আছে উপরে এখানে দিবেন। তো এখানে ফটোস অ্যান্ড ভিডিও যা যা অর্থাৎ আপনি যা পোস্ট করতে চান তারপর পোস্টে এখানে পোস্ট নামক একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে বাইরে দেবেন। আমি এখান থেকে আপনারা অর্থাৎ ফেসবুক, এবার ফেসবুক থেকে ওই সিস্টেমটা আলাদা, অর্থাৎ যদি ফেসবুক থেকে অর্থাৎ পোস্ট করতে চান তাহলে এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনার যে পেজটাতে আছে ওইখানে ওই পেজটাতে যাবেন। এখানে যাওয়ার পর এদের নিচে এখানে মোর নামক একটা অপশন আছে উপরে এদের মোর নামক একটা অপশন আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন আছে পেজ নিউজ ফিড, পেজ একবার উপরে পেজ নিউজ ফিড নামক একটা অপশন আছে এখানে ক্লিক করবেন আপনি। আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর ঠিক একেভাবে আপনার নেক্সট নেক্সট নামক কত অনেকগুলো অপশন আসবে, ওইগুলো নেক্সট নেক্সট দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আপনি যতগুলো পেজ অর্থাৎ আপনি ফলো করতেছেন ওই সকল পেজগুলো আসবে। তো আপনার এখানে লাইক করবেন, কমেন্ট করবেন, এগুলো করে দিবেন। অর্থাৎ আপনি এক্সাম্পল হিসেবে আমি দেখাচ্ছি, তো আপনি এগুলো লাইক কমেন্ট করে দিবেন তাহলে আপনার সবগুলো অর্থাৎ আপনি এখান থেকে চাইলে আপনি যদি কোনো পেজকে আপনি ফলো করতে চান এখানে চাইলে আপনি পেজগুলো ফলো করতে পারবেন। এছাড়া এই যে এখানে সবগুলো চ্যানেল আমি যতগুলো পেজ এখানে ফলো করতেছি এখানে সবগুলো পেজ চলে এসেছে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনার ফেসবুক পেজ থেকে অর্থাৎ লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। We'll be right back.